আজি কোভিড 19 সম্পর্কিত উচ্চ ক্ষমতা সম্পন্ন গোষ্ঠী মন্ত্রী বৈঠকরে মু প্রথমে দাবি করেছিলি যে সমস্ত জেলা মুখ্য চিকিৎসালয় গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক চিকিৎসালয় ও সহরাঞ্চল চিকিৎসালয়ে ইনফ্রারেড থার্মোমিটার যা আপনার দ্বারা জ্বর কেতে অছি জনা পড়ে তাকে ইমিডিয়েটলি লগা যাও সে হসপিটাল আগে যেথে কি জনা পড়ব যে কি কোভিড হসপিটাল চিকিৎসা পাই যাব এবং কাহার কোভিড 19 রে নেগেটিভ রয়েছে। দ্বিতীয় কথা যে আয়ুষ নির্দেশক এই যে কোভিড 19 র আয়ুর্বেদিক ওষুধ বাহারে বিক্রি হচ্ছে তার কার্যদক্ষতা এবং তার প্রকৃত কার্যকতা উপরে এক্সামিন করবে এবং সরকারকে রিপোর্ট প্রদান করবে। তিন নম্বর হল যে মু এখানে কইছি যে বিশেষজ্ঞ কমিটি আরটিপিসিআর মেসিন টেস্ট কিট গুড়ি মধ্যে যে কোভিড পরীক্ষণ হচ্ছে তাকে নিয়মিত ভাবে যাঞ্চ করা যায় এবং তা সহ কোভিড 19 উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশ্ব কমিটি যেউরে মাইক্রোবায়োলোজি ভাইরোলোজি এপিডেমিওলোজি এবং বিশেষ ডক্টর এবং তা সহ ডিএমইটি ডিএচএস ডিপিএচ এবং ট্রিটিং ফিজিসিয়ান মানে রহবে যে কোভিড মৃত্যুর কারণটা পরীক্ষা করবে যে রোগী কো কারণ মৃত্যুবরণ করেছে এবং এর প্রতিকার উপরে মধ্যে সরকারকে রিপোর্ট করবে পরামর্শ দিয়েছি এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি নিমন্তে আয়ুর্বেদ হোমিওপ্যাথিক ও অন্যান্য মেডিসিন বিষয়ে জনসচেতন করা যাও বিভিন্ন কার্যক্রম মধ্যে লোকঙ্ক পাখে পৌঁছাইবা পরামর্শ দিয়েছি তা সহ রোগ প্রতিরোধক শক্তি কিভাবে বৃদ্ধি করা যাব তার গোটে নিয়মাবলী মধ্যে করা যাব এবং আজ এই বৈঠকরে দিনকু কিভাবে 500 টেস্ট পর ডে কিট টিভিআই দ্বারা হয়ে পড়ব যা টেকনিক্যাল কমিটি আমাকে দিয়েছি অনুরোধ করেছি তাকে পাস করা আজ আলোচনা হয়েছিল এবং এমডি ওএসএমসিএল কু আমি অথরাইজ করেছি যে 2100 উইথ জিএসটি অপ টু 200 টেস্ট এন্ড ফর 2000 পর 200 টু 500 টেস্ট এবং 500 পরে যা টেস্ট হব ওএসএমসিএল এমডি কিট সাগরে আলোচনা করব এবং রেট নেগোসিয়েশন করি তাকে ফাইনাল করব এবং তা সহ আজ আলোচনার আরটিপিসিআর 96 ওয়েলস গোটিয়ে মেসিন এসসিবি ভীমসার আইডিএচ পুরী আর দুইটা মেসিন অনুগুল এবং ঝারসুগুড়া ডিএমএফ ফন্ডু কিনা দেব এবং তা সহ কেন্দ্রঝর কলানীর মধ্যে কলেক্টর মানে ফন্ড দিয়েছেন তাঁকাই মধ্যে মেসিন কিনা যাব এবং ময়ূরভঞ্জ পাই 5টি ট্রু নেট মেসিন ডিএমএফ ফন্ডু কিনা কলেক্টর মানে অনুরোধ করেছেন তাকে মধ্যে আজ অনুমোদন করা যাচ্ছে এবং যে ডিফরেন্ট হেলথ পর্সনাল অনেক কোভিড হসপিটাল মানুষ তাঁকু এক্সটেনশন করা প্রস্তাব আসছি তাকে মধ্যে সে বিষয়ে মধ্যে আজ আলোচনা হয়েছিল এবং শেষে মু সমস্ত অনুরোধ করছি ঘরে রহন্তু সুরক্ষিত রহন্তু এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা অনুরোধ করেছেন সারা ওড়িশাবাসী সরকার নীতি নিয়ম মানন্তু এবং কোভিড যোদ্ধা মানুষ সম্মান দিয়ন্তু এবং শেষে করোনা হারিব ওড়িশা জিতিব। ধন্যবাদ।